নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি মহালয়া আমাদের কতটা ভালো সময় এনে দিতে পারে সেই নিয়ে আলোচনা করব দেখুন ঠিক তার আগের দিন আগামী চব্বিশে সেপ্টেম্বর আমরা জানি যে ঠিক তার পরের দিন মহালয়া এবং শুভ মহালয়া আর তার আগের দিন চব্বিশে সেপ্টেম্বর তি গ্রহী রাজ্য আর এই তিগ্রহী রাজ্যকে পাঁচটা রাশির জীবন কিন্তু বদলে যেতে পারে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি আজও সেই একই কথা বলবো সম্পূর্ণ আলোচনা দেখার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা অবশ্যই সঙ্গে থাকুন সমস্ত কিছু জানতে পারবেন আমি একে একে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা সকলেই জানি আর কয়েকটা মুহূর্ত বলতে পারি কয়েকটা দিন বলবো না কারণ খুব কাছে আমাদের চলে আসছে এই চব্বিশে সেপ্টেম্বর ঠিক তার পরের দিনই আমাদের মাতৃবন্ধনা অর্থাৎ আমাদের মহালয়া আর এই মহালয়া তিথি আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের তার আগেই এই শুভযোগ কিন্তু তৈরি হয়ে যাবে আর আপনাদের কি করতে হবে এই শুভযোগে এই শুভ দিনে এবং যে তিগ্রহী রাজ্য তৈরি হয়েছে তার সাথে সাথে বেশ কিছু শুভ যোগও কিন্তু তৈরি হয়েছে এর ফলে এই পাঁচটা রাশি মূলত জীবনে কিন্তু অনেক কিছু পেতে চলেছে আর এই সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করব প্রত্যেক দিন আপনাদের অনুরোধ করি আজও অনুরোধ করব আপনার রাশি দেখে কেটে বেরিয়ে যাবেন না তাহলে অনেক বড় ভুল করবেন দেখুন রাশির সাথে সাথে আপনাদের অনেক কিছু মেলানোর প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে বুঝতে হবে তারপর আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আর যারা ভুল আপনাদের আমি ভুলই বলবো ভুল করে আপনারা কি করছেন কেটে কেটে আপনার রাশিটা বার করে নিচ্ছেন হ্যাঁ দেখছেন যে আপনার রাশি আছে কি না বাস শুনে নিলেন ভিডিও আর দেখার প্রয়োজন নেই আর কী দেখব আমার রাশি তো পেয়েই গেছি সেই কারণে আমি বললাম যে ভুল করছেন এই ভুল কাজগুলো করবেন না কারণ রাশির সাথে সাথে আপনাদের অনেক কিছু মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে যে কথাগুলো আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলি আর আপনারা যতক্ষণ এই নিয়মগুলো না জানবেন যতক্ষণ আপনার সম্পূর্ণ ভিডিওটা না বুঝবেন তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন কখনোই আসবে না পরিবর্তন আপনার জীবন তখনই আসবে যখন আপনি চাইবেন আপনাকে বদলাতে এবং সম্পূর্ণ আলোচনা শুনবেন আপনার জীবনে অ্যাপ্লাই করবেন তারপর গিয়ে কিন্তু সফলতা দেখুন আজকের আলোচনা তি গ্রহী রাজ্য ভীষণ একটা ভালো ফল প্রদান করবে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের সবচাইতে বেশি ভালোভাবে বুঝতে হবে আর চব্বিশে সেপ্টেম্বর মানেই কিন্তু আপনার তার পরের দিনই পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ শুভ মহালয়া আর এই শুভ মহালয়া আমাদের এক ইতিহাস হয়ে থাকতে পারে কারণ হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটে যেতে পারে কেন ঘটবে টোটাল বিস্তারিত আমি আলোচনা কিন্তু প্রত্যেকটা দিন করে আজও করব যে কেন আপনার সাথে এগুলো ঘটবে আমি বিস্তারিত আলোচনা করছি শুনুন আগামী চব্বিশে সেপ্টেম্বর কন্যা রাশিতেই কিন্তু তৈরি হবে এই তীঘ্রই রাজ্য আর যে যোগে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনের বড় বড় পরিবর্তন কিন্তু ঘটবে এরও কারণ আছে এর কারণ অবশ্যই আছে কারণ এই যে কন্যা রাশি এই কন্যা রাশিতে বুধ শুক্র ও রবি একত্রে কিন্তু এই যোগ তৈরি করবে এবং এই যে দুর্গাপূজা আমরা জানি এই দুর্গাপূজার আগেই অর্থাৎ ছ থেকে সাত দিন আগেই কিন্তু আমাদের জীবনের একটা বড় পরিবর্তন আসতে চলেছে এই যে এত বড় পরিবর্তন আমি কেন বলছি বড় পরিবর্তন আমি কেন বলছি এই শুভ যোগ বহু বছর আগে কিন্তু হয়েছিল এটা প্রত্যেক বছরে আসে না বা মাঝে মধ্যেও এই বড় যোগটা যেটা তৈরি হয়েছে এটা আসে না বহু বছর পর কিন্তু আবারও এই দু সালে এই দুর্গা আগে তৈরি হচ্ছে এর ফলে কিন্তু বারোটি রাশি তার সম্পূর্ণভাবে জীবনের পরিবর্তন খুঁজে পাবে এবং বারোটি রাশির জন্যই শুভ তবে সবচাইতে ভালো বলে একটা কথা থাকে তো সবচাইতে ভালো এই পাঁচটা রাশি কারণ আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা মেনে থাকি সেখানে সকলের বলা যাবে না তবে সময় কিন্তু সকলেরই ভালো থাকবে কম আর বেশি আমি বলবো পজিটিভ প্রত্যেকের জন্য নেগেটিভ থাকছে না কারণ এই তিনটে গ্রহের একত্রে দারুণ যোগ তার সাথে সাথে আবার বৃহস্পতির কৃপা কিন্তু থাকছে দৃষ্টি কিন্তু থাকছে এই গ্রহগুলোর উপর ফলে কী হবে অনেক শক্তিশালী তৈরি হয়ে এই মানব জীবনে অর্থাৎ আমাদের নানা দিক থেকে কিন্তু উপকৃত করবে পজিটিভিটি নেগেটিভিটি ভাববেন না এর ফলে কী হবে পুজো চলাকালীন আমি বলতে পারি হঠাৎ করেই কোটি টাকার মালিক হয়ে যেতে পারে দুর্গা পুজো চলাকালীন অর্থাৎ আপনার এই দু হাজার বাইশ সালের দুর্গা উৎসব এক ইতিহাস হয়ে থাকতে পারে এত ভালো ফলাফল আপনার জীবনে আসতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু আপনাকে মিলিয়ে নিতে হবে আপনার রাশি থাকছে সব হয়ে যাবে এরকমটা নয় আপনাকে মিলিয়ে নিতে হবে যে তীঘ্রই যোগ তৈরি হয়েছে অর্থাৎ শুক্র ভালো থাকতে হবে বুধ ভালো থাকতে হবে রবি ভালো থাকতে হবে তার সাথে সাথে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি ভালো থাকতে হবে যদি এই গ্রহগুলো আপনার হস্তরেখায় বা জন্মছকে ভালো থাকে তার সাথে সাথে আপনার রাশির কথা আমি বলি তাহলে আমার প্রত্যেকটা কথা আপনার জীবনের সাথে হান্ড্রেড পারসেন্ট মিলবে কোনো রকম মিস হবে না আর যদি দেখছেন আপনার রাশি আছে কিন্তু এই গ্রহগুলো ভালো নেই তাহলে কিন্তু মিলবে না হ্যাঁ আপনার পজিটিভ সময় থাকবে কিন্তু এত ভালো পরিবর্তন নাও আসতে পারে এই যে হঠাৎ করে কোটিপতি নাও হতে পারেন কারণ পাঁচ থেকে সাত দিনের মধ্যে কোটিপতি হওয়া মানে আপনার হঠাৎ করে জীবনের একটা নতুন মোড় ঘুরে যাওয়া সেটা কিন্তু নাও হতে পারে যদি আপনার এই গ্রহগুলো খারাপ থাকে ঠিক এইভাবে বুঝে শুনে আপনি যদি সামনে এগোতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সুন্দরভাবে লক্ষ্যে পৌঁছে যাবেন আর যদি না জেনে বুঝে পথ চলেন তাহলে কিন্তু হুচট খেতে পারেন পড়ে যেতে পারেন তাই আমি বলবো সঠিক আগে নিজে হয়ে তারপরে সঠিক পথে হাঁটা অবশ্যই উচিত দেখবেন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আপনি পৌঁছাবেনি হয়তো একটু দেরি হবে আপনি হানড্রেড পার্সেন্ট যাবেন সেটা আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি ধরুন আপনার খুব অল্প বয়স থেকেই যে কোনো একটা জায়গায় যাওয়ার আপনার খুব ইচ্ছা যেই জায়গায় আমি যাব দেখবেন একটা সময় ওই জায়গায় আপনি যাবেন আমি ঘোরার কথা বলছি যে কোনো ট্যুরিস্ট আপনি হয়তো আপনার আমি একটা খুব কাছের দিয়ে বলছি আপনার হয়তো পুরী যাওয়ার শখ আছে যে আমি পুরীতে যাব তবে আজ আপনার ইচ্ছা হলো কাল চলে যাবেন এরকমটা সবার পক্ষে সম্ভব নয় তবে পুরী যাবার ইচ্ছা যদি আপনার মনে থাকে যে আমি পুরী যাব তাহলে দশ বছর পরে হলো যে কোনো সুযোগ আপনার কাছে আসুক বা আপনার নিজের পরিশ্রমেই যান না কেন পুরীতে কিন্তু আপনি যাবেনি আপনাকে সেই সাবকনসিয়াস মাইন্ড সেটাকে পুরো আপনাকে ওই জায়গায় পৌঁছে দেবে এটা হচ্ছে ন্যাচারালি এবং লজিক্যালিভাবে এখানে ম্যাজিকের কোনো কথা আমি বলছি না ঠিক আপনার লক্ষ্য যদি সঠিক থাকে সেখানে আপনি পৌঁছাবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি তাই আমি বলবো আগে নিজেকে প্রশ্ন করুন নিজেকে ভালোবাসুন নিজেকে তৈরি করার শপথ নিন অবশ্যই সমস্ত কিছু আপনার জীবনে শুভ ঘটবে শুভ হবে এই কোটিপতিও আপনি হবেন তার সাথে সাথে গ্রহদের অবশ্যই ভালো থাকার প্রয়োজন আছে এবার আমি আসবো একে একে সেই পাঁচটা রাশি সম্পর্কে বলবো আপনার রাশি আছে কিনা ভালোভাবে দেখে নিতে পারেন প্রথমে কর্কট রাশির কথা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ ঠিক মহালয়ের আগের দিন দারুণ একটা এই যোগ তৈরি হবে এর ফলে দুর্গা পুজো চলাকালীন ভাগ্য বদলে যেতে পারে কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন হঠাৎ করেই এরপরে যে রাশির কথা বলবো এর তো জবাব নেই সিংহ রাশি দারুণ দিন আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো এই চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর আপনি অবশ্যই ফাটকা থেকে যে অর্থ আসে সেই ফাটকায় আপনি কিছু ইনভেস্ট করতেই পারেন আপনার কিন্তু ভাগ্য বদলানোর অবশ্যই সুযোগ আছে তবে আগে থেকে জেনে নেবেন যে আপনার গ্রহ নক্ষত্র ঠিক আছে কিনা যদি গ্রহ যে চারটের কথা বললাম শুক্র বুধ রবি বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কোনো রকম রিস্ক নেবেন না আপনার লস হবে যদি ঠিক থাকে আপনাকে বলবো আপনি যেখানে খুশি যদি আপনি কিছু করতে পারেন অর্থাৎ লটারি কাটতে পারেন প্রাপ্তি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কারণ ভীষণ ভালো থাকছে এই দুটো দিন তারপর পরবর্তী দিনগুলো ভালো থাকবে পুজো চলাকালীন আপনার ভাগ্য কিন্তু বলতে যাবে এরপরে বলব মীন রাশি মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো দারুণ সময় আপনার জন্য থাকছে ঠিক আমরা জানি যে আর কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্ত তারপরেই কিন্তু মহালয়া অতিথি ঠিক তার আগের দিন থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে কারণ তিনটে গ্রহ একত্রে দারুণ একটা শুভযোগ তৈরি করবে তার সাথে সাথে বৃহস্পতির সম্পূর্ণভাবে কৃপা বা বৃহস্পতির সুদৃষ্টি যাই বলি না কেন থাকবে এর ফলে মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি কোটিপতি যা বলি না কেন খুব কম বলা হবে আমি বলবো চেষ্টা করুন চোখ কান খোলা রাখুন পরিবর্তন তো হবেই আপনার ভাগ্য কারণ এটা বহু বছর পরে এই শুভযোগ এটা প্রত্যেকটা বছরে আসে না প্রত্যেকটা মাসে আসে না এটা বহু বছর পর আসে আর সেটাই কিন্তু দু সাল অর্থাৎ এই চব্বিশে সেপ্টেম্বর ভাগ্য কিন্তু বদলে যেতে পারে এই যে পাঁচটা রাশি নিয়ে আমি আলোচনা করছি এই পাঁচটা রাশির এখন মিন রাশি নিয়ে আমি বললাম এরপরে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো কারণ এই কন্যাতেই কিন্তু তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ আর এই ত্রিগ্রহী রাজযোগ এই কন্যা রাশির অবশ্যই জীবনে পরিবর্তন আনবে তার আগে আপনাকে দেখে নিতে হবে এই গ্রহগুলো ভালো আছে কি যদি ভালো থাকে আপনি প্রস্তুত নিতে পারেন যদি খারাপ থাকে তাহলে যেখানে আছেন সেখানেই থাকুন কোনো রকম আগানোর চেষ্টা করবেন না ক্ষতি হতে পারে সর্বশেষ যে পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ আমি একই কথা বলবো দারুণ কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করছে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ের আগের দিন এবং মহালয়ের দিন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যেতে পারে দারুণ সময় থাকছে কারণ এটা বহু বছর পর কিন্তু আবার দু সাল এত ভালো যোগ এত ভালো শুভ সময় এই কুম্ভ রাশি কিন্তু পাবে আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকব